এই বনে তো দেখছি প্রতিটা গাছে গাছেই পাখিদের বাড়ি আছে। তার মানে এই বনে আমার খাবারের কোনো অভাব হবে না। আয়েস করে পাখি আর পাখির ছানাদের ধরে খাবো। ক্ষুধা লেগেছে, দেখি কোথাও কোনো পাখির ছানা আছে কিনা। শিয়াল সামনে চলে আর চারিদিকে তাকাতে থাকে। কিছু দূর যেতেই শিয়াল তার সামনে পারুলকে দেখতে পায়। পারুল তখন নদীতে পানি খাচ্ছিল। ওই তো একটা পাখির ছানা পানি খাচ্ছে, যাই খেয়ে আমার পেটের জ্বালা নিবারণ করি। শিয়াল চুপি চুপি পেছন থেকে পারুলের উপর আক্রমণ করে। ছাড়ো ছাড়ো আমাকে, আমার ব্যথা করছে, আমি বাইর কাছে যাব, আমাকে খেয়েও না, দয়া করে আমাকে খেয়েও না। শিয়াল কিছু না বলে পারুলকে খেয়ে ফেলে। দূর থেকে শালিক সবটা দেখে মনে মনে বলতে থাকে, আহারে পারুল বেচারি, দুষ্টু শিয়াল ছোট মেয়েটাকেও ছাড়লো না। এই বনে শিয়ালের নজর পড়েছে, যাই যাই বনে সবাইকে বলে দেই আর সতর্ক করে দেই। শালিক উড়তে থাকে। এদিকে শিয়াল একটা গাছের গোড়ায় শরীর এলিয়ে দিয়ে বলতে থাকে, আহা শান্তি, এখন একটু নিশ্চিন্তে ঘুমাবো, তারপর থাকার জন্য আস্তানা খুঁজতে বেরোবো। টুনি বোন, বনে শিয়াল এসেছে, শিয়াল আমার সামনে পারুলকে গিলে খেয়েছে। তোর ডিম থেকে ছানারা বের হলে সাবধানে রাখিস বোন, আর তুইও সাবধানে থাকিস। হায় সৃষ্টিকর্তা, এখন বিপদ দিলে আবার বনে। অন্যদিকে শিয়াল একটা পাহাড়ের গুহায় প্রবেশ করে আর ওখানে থাকতে শুরু করে। এভাবে কয়েকদিন কেটে যায়। একদিন শিয়াল নদীর পাড় দিয়ে হাঁটছিল। কাল রাত থেকে কিছু খাইনি আর আজকে সারা দিনও কোনো পাখিকে খাওয়ার জন্য পেলাম না। মনে হয় আজকে আমাকে নদীর পানি খেয়ে থাকতে হবে। তখন শিয়ালের চোখ যায় সামনে খাবার খেতে থাকা যোগ্য কাকের দিকে। না না, আমাকে পানি খেয়ে আর থাকতে হবে না, আমার খাবার তো সামনেই। এখুনি কালো কাককে আমার পেটে দিয়ে অশান্ত পেটকে শান্ত করব। এদিকে যোগ্য ফল খায় আর বলতে থাকে, মিষ্টি মিষ্টি ফল, এগুলো সব খেলে আমার শরীরে প্রচুর পুষ্টি হবে আর আমি অনেক শক্তিশালী হব, তখন বনের কেউ আর আমার সাথে লড়াইয়ে পারবে না। বনের পাখিদের সাথে পরে লড়াই করিস, আগে আমার পেটে চল। তুই এখন আমার পেটে গিয়ে আমার নারীভুরির সাথে লড়াই করবি। আয় আয় কাছে আয়, দেরি করিস না। কি 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 বলছে এসব শিয়াল বাবা, আমাকে খাবি তুমি? না রে মামা, এমনটা করো না, দয়া করো। যোগ্য পিছনে পেছাতে থাকে আর শিয়াল এগিয়ে যোগ্যর দিকে আসতে থাকে। আমার পেট ক্ষুধায় গরম হয়ে আছে, আর দেরি করিস না বলছি। তোমার পায়ে পড়ি, আমাকে ছেড়ে দাও, খেও না আমাকে শিয়াল মামা, আমার এত সুন্দর জীবনটা নষ্ট করো না। তুমি আমাকে যা করতে বলবে আমি তাই করব, তবু আমাকে ছেড়ে দাও। আমি যা করতে বলবো তুই তাই করবি? হ্যাঁ হ্যাঁ তাই করব মামা। তবে বেশ, শোন, আজকের পর থেকে তুই আমাকে বনের পাখিদের ছানার সন্ধান দিবি আর আমি তাদের খাবো, আর আজ থেকে তুই আমার সাথে আমার আস্তানায় থাকবি, বুঝেছিস? শিয়াল বাবা, আমি তোমাকে পাখিদের ছানার সন্ধান দিব, কিন্তু তোমার সাথে থাকতে পারবো না, আমার অনেক ভয় করবে, তুমি যদি আমাকে খেয়ে ফেলো তখন? হ্যাঁ আমি তোকে খাবো না, তবে কথা না শুনলে কঠোর শাস্তি দিব। এখন আমার ক্ষুধা লেগেছে, যা পাখির ছানার সন্ধান নিয়ে আয়। সন্ধান নিতে যাওয়া লাগবে না, আমি আজকে সকালে শুনেছি শালিকের মেয়ে হয়েছে, চলো শালিকের বাড়িতে যাই মামা। শিয়াল আর যোগ্য শালিকের বাড়ির দিকে চলতে থাকে। কিছুক্ষণ পর ওরা শালিকের বাড়ির সামনে আসে। যোগ্য, যা ঘর থেকে ছানাটাকে নিয়ে আয়, আমার আর তরস হয়েছে না, শালিক ঘরে থাকলে ওকেও নিয়ে আসিস, বুঝেছিস? এই যে মামা, শালিক ঘরে নেই, এই ছানাটাকে খেয়ে নাও তো তুমি।
শিয়াল ছানাটাকে খায় আর জগুকে নিয়ে ওখান থেকে চলে যায়। দূর থেকে শালিক সবটা দেখে আর শালিক অনেক কান্না করতে থাকে। আমার ছানা জগুকা, তুই ওই শিয়ালের সাথে হাত মিলিয়েছিস, সৃষ্টিকর্তা তোদের ছাড়বে না। শালু আমার প্রথম সন্তান ছিল। একদিন সকালে শিয়াল গুহায় বসেছিল, এমন সময় ওখানে জগ্গু আসে। কিরে এত তাড়াতাড়ি যে ফিরে আসলি, পাখির ছানার সন্ধান পেয়েছিস? হ্যাঁ শিয়াল বাবা, পেয়েছি। আমার বাড়ির পাশে ছোট টুনি তার দুটো ছানাকে নিয়ে থাকে। চলো তুমি আজকে ওই ছানাদের খাবে। শিয়াল আর জগ্গু টুনির বাড়ির সামনে আসে। বাহরে জগ্গু, তুই তো আজ কাজের মতো কাজ করেছিস। ছানা দুটো তো বেশ নাদুস নুদুস, আজ তো বেশ মজা করে খাবো এদের। শিয়াল ওদের যেই খেতে ধরে ঠিক তখনই ওখানে টুনি আসে। না শিয়াল মামা, আমার ছানাদের খেও না, দয়া করে ছেড়ে দাও ওদের। আমার ছানাদের পরিবর্তে তুমি আমাকে খাও। আজ তুই জোর করে আমার পেটে ঢুকলেও বমি করে বের করে দিব, তবুও তোর ছানাদের খাবো, বুঝেছিস? শিয়ালের এমন আগ্রহ দেখে টুনি মনে মনে বলতে থাকে, এই শিয়ালের সাথে আমি শক্তিতে পেরে উঠবো না, আমাকে বুদ্ধি দিয়ে একে আটকাতেই হবে। এই টুনি, এই ছানাদের সামন থেকে সর বলছি। শিয়াল মামা, তুমি তো আমার ছানাদের খাবে, আমি আমার ছানাদের দেখতে পাবো না। শিয়াল মামা, আমার ছোট একটা ইচ্ছে পূরণ করো। কি ইচ্ছে বল তাড়াতাড়ি। আসলে শিয়াল মামা, আমি তো সারা দিন বাইরে খাবার খুঁজতাম, তাই আমার ছানাদের ঠিকমতো সময় দিতে পারিনি। তুমি যদি আমার ছানাদের একটা দিন সময় দিতে, তাহলে আমি ছানাদের অনেক আদর যত্ন করতাম। শিয়াল মামা, তুমি কালকে বরং আমার ছানাদের খেও, দয়া করো। বেশ, তুই যখন এত করে বলছিস, তখন আমি কালকে এসে তোর ছানাদের খাবো। তবে পালানোর চেষ্টা করবি না, আমার ক্ষমতার হাত কত দূর তা তো তুই ঠিকমতোই জানিস। যোগ্য আর শিয়াল ওখান থেকে চলে যায়, আর টুনি যেন হাঁপ ছেড়ে বাঁচে। প্রথম বুদ্ধিতে তো বেঁচে গেলাম, ওই শিয়াল আর যোগ্যকে শাস্তি না দিয়ে আমি এখান থেকে পালাবো না। শিয়াল যোগ্যু, কালকে তোদের শেষ দিন, ছানারা তোরা ঘরে যা, আমি বনের সবাইকে বলে আসছি। ছানারা ঘরে প্রবেশ করে, টুনি উড়ে বনের পাখিদের কাছে যায়। পরের দিন শিয়াল তার কথা মতো টুনি ছানাদের খেতে আসে। এদিকে টুনি তার বুদ্ধিমতো একটা গর্তে কাটা রাখে, আর তার উপর লতা পাতা দিয়ে ঢেকে রাখে, আর তার ছানাদের গর্তের উপরে রেখে দেয়। টুনি, কই তোর ছানারা? আমার সামনে আনে এদের। শিয়াল মামা, ওই যে আমার ছানারা, তুমি ওদের খেতে পারো, যাও ওদের কাছে যাও। শিয়াল ছানাদের দেখে লোভ সামলাতে না পেরে লাফ দেয়। ছানারা ওখান থেকে উড়ে চলে যায়, আর শিয়াল গর্তে পড়ে যায়। শিয়ালের পুরো শরীরে কাঁটা প্রবেশ করে। ওরে বাবা রে, ওরে মা রে, মরে গেলাম রে, মরে গেলাম, যোগ্যু বাঁচা আমাকে, বাঁচা। শিয়াল গর্তেই মারা যায়। শিয়াল মারা যাওয়ার পর যোগ্যু ভীষণ রেগে যায় আর বলতে থাকে, ছোট টুনি, তোর সাহস তো কম নয়, আমার সঙ্গে শিয়ালকে মারলি, আজ তো তোকে আমি মেরেই ফেলবো। যোগ্য যেই টুনির দিকে এগিয়ে আসতে ধরে, ঠিক তখনই বনের পাখিরা লাঠি হাতে যোগ্যকে ঘিরে ধরে। তুই নিজেই আজ বাঁচবি না, তাহলে টুনিকে মারবি কি করে শয়তান যোগ্য? এই মারো সবাই, মারো এই যোগ্যকে। সবাই যোগ্যকে মারতে মারতে মেরেই ফেলে, যোগ্যর মৃতদেহ গর্তে ফেলে দেয়। টুনি, আজ তোর বুদ্ধির জোরে এত বড় বিপদ থেকে সবাই বাঁচলাম, এখন আমাদের কেউ আর ক্ষতি করতে পারবে না। সবাই সেখান থেকে চলে যায় আর আগের মতো সুখে দিন কাটাতে থাকে।
তো বন্ধুরা, বিপদে ভয় না পেয়ে বরং বুদ্ধি দিয়ে বিপদকে জয় করা উচিত। আর আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।